এখানে কিন্তু কেদারনাথ হচ্ছে, এন্ড কেদারনাথের সাইজটাও কিন্তু বেশ বড় হচ্ছে এখানে। হাইটের দিক দিয়েও বলেনি, কোনো দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, যদি গৌরব দেখিয়ে দেয় এটা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রথম প্যান্ডেলটাই কিন্তু সারপ্রাইজ করে দিয়েছে আমাকে, সি দিস ইজ দ্য থিং। এবার কিন্তু সংসদ ভবন হচ্ছে, খুব সুন্দর একটা সার্কুলার শেপ নিয়েছে জিনিসটা, এখন অনেকটাই হয়েছে। আর অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক দিস প্যান্ডাল উইল উইন সামথিং, ঠিক আছে। আগেরবার চিনাকুড়ি আর আপকার গার্ডেন পেয়েছিল, এবার আমি বলবো যদি এটা না পায় তাহলে কোনো প্যান্ডেলের পাওয়া উচিত না, এতটা মন জয় করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, স্প্রিত আমি, আই এম ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি আরেকটা অসম টাইপের পুজো পরিক্রমা ব্লগের সাথে। অ্যান্ড এবছর কেন এত পুজো পরিক্রমা ব্লগ আনছি, আপনারা রেজাল্টগুলো তো সাইডে দেখতেই পাচ্ছেন, এত ভিউ যদি পাওয়া যায় কে আনবে না গাইজ। বলে দিই আজকে কোথায় আছি। আজকে অনেকে কমেন্ট করেছিলেন চিত্রঝন্ডা কভার করতে, জাস্ট সেইটার জন্য সকাল 5টায় উঠে আমি আর আমাদের গৌরব ভাই দ্য ক্রেজি পাত্র প্রত্যেকটা প্যান্ডেল কভার করব। আমরা কভার করব না, আমরা এত বড় প্যান্ডেলকে কভার করতে পারবো না ভাই। মানে যাবো আর দেখবো কি করে প্যান্ডেল বানানো হচ্ছে। আপনাদেরকেও বলবো যে আপনারা কি করে যদি চিত্রঞ্জন আসেন কোন রুটটা নেবেন, কোন প্যান্ডেলগুলো আগে যাবেন, কোনটা ইজি হবে আপনাদেরকে, এক্সেট্রা এক্সেট্রা। লোকেশনের লিঙ্ক যাবতীয় ডিসক্রিপশন বক্সে থাকবে। অ্যান্ড আর বেশি লেট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে শুরু। গাইজ বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি চিত্তরঞ্জনের প্রথম প্যান্ডেলের সাথে, অ্যান্ড দ্যাট ইজ এরিয়া 1 ফতেপুর। আগেরবার আমি কিন্তু এরিয়া 1 অন্য প্যান্ডেলকে বলে দিয়েছিলাম, বাট ইয়া দিস ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল এরিয়া 1 ফতেপুর। ওকে, অ্যান্ড দেখতে পাচ্ছেন প্রথম প্যান্ডেলটাই কিন্তু সারপ্রাইজ করে দিয়েছে আমাকে, সি দিস ইজ দ্য থিং। এবার কিন্তু সংসদ ভবন হচ্ছে, খুব সুন্দর একটা সার্কুলার শেপ নিয়েছে জিনিসটা, এখন অনেকটাই হয়েছে। আর ভেতরের কারিগরি আপনাদেরকে দেখালাম সিনেম্যাটিক্সে, এখন আর যাবো না, টাইমের শর্টেজ আছে একটু। সো বেশ ভাল লেগেছে, অ্যান্ড আই গেস যদি আসেন এরিয়া 1 কিন্তু আসতেই হবে। এখানের লোকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এরিয়া 2 এর মধ্যে, আর এরিয়া 2 হচ্ছে আপনার এসপি নর্থ এর মধ্যে, ঠিক আছে। লোকেশন আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর এরিয়া 2 আপনার এরিয়া 7 আর এরিয়া 6 এর কাছাকাছি হচ্ছে। এরিয়া 6, এরিয়া 7, এরিয়া 1 আর এরিয়া 2 এগুলো কাছাকাছি হচ্ছে। এবার এমনি ছোটো বড় একটা প্যান্ডেল হচ্ছে, বেশি কিছু হচ্ছে না, সামনে দিকে গেটের মতন, আর ভিতর দিকে কমিউনিটি হলটা আছে, ওইটার মধ্যে মূর্তি রাখা হবে। অত কিছু নেই, কোনো থিম নেই, কিন্তু আপনারা এখানে এসে আমরা দেখতে পারেন, ঠিক আছে। সো গাইজ আমরা চলে এসেছি আমরা এরিয়া 3-তে, মোস্ট অ্যাভেটেড এরিয়া 3। দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা আর এর পিছনে সেটের ভিতরে আপনার মূর্তিটা বসবে, আর প্যান্ডেলটা বেসিক্যালি একটা গেট হচ্ছে, আর কিছু তো আমি দেখতে পাচ্ছি না এখানে কি স্পেশালি আর কিছু হচ্ছে। মাঠটা প্রায় প্রচুর বড় টাইপের আছে, আর কেউ এসেছে ওকে থিম জিজ্ঞেস করি, হঠাৎ চলে এসেছে। দাদা বলছিলাম কি এবার এখানে এরিয়া 3-তে কি থিম হচ্ছে তৈরি, বলতে পারছো না? বড় হবে না ছোট, বড় হবে না ছোট হবে, ছোট মতন হচ্ছে। তো এবার শুনতে পেয়ে গেলেন আপনারা দাদার কাছে কি ছোট মতন থিমটা হচ্ছে। চলো অন টু দ্য নেক্সট পার্ট, বেশি বকর বকর না করে। সো বন্ধুগণ, এখন আমরা চিত্তরঞ্জনে এমন একটা পুজোর সামনে চলে এসেছি যেটা আমার ফেভারিট ছিল আগেরবার, আমার খুব ভালো লেগেছিলো। এখানে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি সেখানে অনেকগুলো মুখ ছিল, এরকম বড় বড় হেভি হেভি সুন্দর, অ্যান্ড খুব দারুণ ডেকোরেশন ছিল লাস্ট ইয়ার। অ্যান্ড দ্যাট ইজ এরিয়া 4, অ্যান্ড ওই জায়গাটা যেটা আছে ওখানে প্রচুর কিন্তু লোক আড্ডা মারে, মেলা ঠেলাও হয় মনে হয়। অ্যাজ ফার অ্যাজ মাই মেমোরি সার্ভস মি, আই গেস ওইখানটায় মেলা হয়। অ্যান্ড দিস ওয়ান ইজ এরিয়া 4। এখন যা মনে হচ্ছে উপরে দুটো এরকম
সেমি সার্কুলার কিছু স্ট্রাকচার বানিয়েছে, বাট হ্যাঁ স্কেলটা মানে হচ্ছে একটু বক ডাউন করেছে। আই ডোন্ট নো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। পুজোর সময়ও আসবো আমরা। যদি চিত্তরঞ্জন থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আসল পুজোর ব্লগটাও পেয়ে যাবেন, অ্যান্ড অবভিয়াসলি বেল আইকনটা যাতে নোটিফাইড থাকেন প্রত্যেকটা পুজোর ব্লগের সাথে। এরিয়া 4 হলো, এবার আমরা যাবো হচ্ছে এরিয়া 5। লেটস গো। তেরে হাওয়ালে হ্যায় ইয়ে জিন্দেগি মেরি, তেরে উজালে সে সব রাহে হ্যায় ইয়াহাঁ, আপনে নসীব কা মে বাদশাহ নাহি, তু মেরি শাম হ্যায় তু হি মেরি সুবহা, তুনে কাহা মেনে সুন লিয়া। সো গাইস, তো আমরা চলে এসেছি কোথায়, এরিয়া 5-এর মধ্যে। এরিয়া 5-এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন রকমের প্যান্ডেল একটা তৈরি হয়েছে, ডিজাইনটা সামনে দিকে গোল মতন আছে, দেখেন বল লাগছে কোনো একটা থিম আছে, বুঝতে পারা যাচ্ছে। আর আগের বছর এখানে নিউজ পেপারের একটা থিম হয়েছিল, ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবার অত বড় স্কেল নয় কিন্তু ভালো লাগছে, কি দেখেন বল লাগছে কি কোনো রকম থিম হবে। এটা এরিয়া 4 থেকে লগভগ 3 কিলোমিটার দূর আছে এরিয়া 5-টা, একটু বড় দূর আছে, কিন্তু রাস্তাগুলো যা আছে ও ভাই টপ নচ রাস্তা, এমনি রাস্তা আসানসোলের মধ্যে কোথাও পাবেন না। সো বন্ধুগণ, এখন আমরা এমন একটা প্যান্ডেলে আছি, আমরা পশ্চিম বর্ধমান বলে নিন, পুরুলিয়া বলে নিন, আরও যে যে জায়গাগুলো আছে, আমার প্রত্যেকটা জায়গার পুজো পরিক্রমা করেছি আমি, গেছি, গৌরবও ছিল আমার সাথে ম্যাক্সিমাম জায়গাতে। বাট হ্যাঁ, আমি এই বছর কিন্তু এই প্যান্ডেলটার থেকে বেশি ভালো, বেশি সময় নিয়ে বানানো আর বেশি সুন্দর প্যান্ডেল কিন্তু আমি কোথাও দেখিনি, অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। দিস ইজ দি বেস্ট প্যান্ডাল আই হ্যাভ সিন ইয়েট ইন দুর্গাপূজা, অ্যান্ড দ্যাট ইজ উইয়ার ইন এরিয়া 6 চিত্তরঞ্জন। আমি ভাবিনি চিত্তরঞ্জন আমাকে এইভাবে সারপ্রাইজ করবে। এরিয়া 6-এ যা বানিয়েছে, যা সময় নিয়ে বানিয়েছে, ইটস মাইন্ড ব্লোয়িং গাইজ, ইটস মাইন্ড ব্লোয়িং। যদি গৌরব নিয়ে আসে ক্যামেরাটা এখানে, এটাকে আমি একটু সময় নিয়ে দেখাতে চাই, থাকুন আমার সাথে। এই দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা, এর আগে সিনেম্যাটিক্সে বাকিটা দেখেছিলেন। এটা মেন প্রতিমা এখানে হবে। এই প্রত্যেকটা গাছ যেগুলো দেখছেন, প্রত্যেকটা গাছ, এখানে যে পুতুলগুলো আছে, পুতুলগুলোর মধ্যে থেকেও কিন্তু গাছ বেরোবে, মানে পুরো গ্রিন হয়ে যাবে জিনিসটা। এটাকে রথের সময় থেকে কাকার ইন্টারভিউ নিয়েছিলাম আমরা, ইন্টারভিউটা দেখাবো। সো কাকাও বললো যে 4 মাস ধরে রথের পর থেকে এগুলো শুরু হয়েছে গজানো, অ্যান্ড এখন জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। এর থেকে ভালো আমি দেখিনি, সত্যি কথা বলতে আমি দেখিনি। থিমটার নাম হচ্ছে ফিরিয়ে দাও সবুজ আয়ন। ইটস জাস্ট মাইন্ড বগলিং, ইটস জাস্ট মাইন্ড বগলিং। আমি আমার ওয়ার্ডস নেই কী বলবো, আমি বলবো এবার পুজো যদি এরিয়া 6-এ না এসেছেন, আপনারা একটা বড় জিনিস মিস করবেন। আসানসোল থেকে দেখুন, দুর্গাপুর থেকে দেখুন, ইউ হ্যাভ টু কাম অ্যাট এরিয়া 6। আসুন, এত বড় প্যান্ডেল হয়েছে, এটাকে সার্থক করুন। অ্যান্ড হ্যাঁ, আমি একটা প্রেডিকশন করবো, অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক দিস প্যান্ডাল উইল উইন সামথিং। ঠিক আছে, আগেরবার চীনাকুড়ি আর আপকার গার্ডেন পেয়েছিল, এবার আমি বলবো যদি এটা না পায় তাহলে কোনো প্যান্ডেলের পাওয়া উচিত না, এতটা মন জয় করে নিয়েছে। সো এবার যাওয়া যাক পরের প্যান্ডেলে। Thank you.
সো গাইজ, আফটার আ লং অ্যান্ড টায়ারিং ট্রিপ অফ হোল চিত্তরঞ্জন, আমরা পুরো চিত্তরঞ্জনে ভিজিট করেছি, প্রত্যেকটা প্যান্ডেল দেখেছি, অ্যাট লাস্ট উই আর ডাউন টু এরিয়া 8। এটা শেষ হচ্ছে, আটটা এরিয়া আছে, আটটা এরিয়ার প্রত্যেকটা কভার করেছি, তিনটে মিসলেনিয়াসও করে নিয়েছি, ভুল করে এরিয়া 1 আর এরিয়া 2টা করে নিয়েছিলাম, এটা এরপর আসবে ব্লুপার্সে, অ্যান্ড দিস ওয়ান ইজ এরিয়া 8, অ্যান্ড দিস ওয়ান হ্যাজেন্ট ডিসঅ্যাপয়েন্টেড মি অ্যাট অল, বিকজ এখানে কিন্তু কেদারনাথ হচ্ছে, অ্যান্ড কেদারনাথের সাইজটাও কিন্তু বেশ বড় হচ্ছে এখানে, আই মাস্ট সে অনেক দূর হয়ে গেছে, অ্যান্ড হাইটের দিক দিয়েও বলেনি, কোনো দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, যদি ওরা দেখিয়ে দেয় এটা, ঠিক আছে। সো আমি বলবো যে এখানে ডেফিনেটলি আসবেন, এটা ষষ্ঠীর দিন ওপেনিং, অ্যান্ড দিস ওয়ান মাইট সারপ্রাইজ ইউ আ লট। সো এবার ভিডিওটা এখানেই এন্ড করবো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ স্টিল হ্যাভেন্ট, অ্যান্ড যদি চান এরপর আমরা রানিগঞ্জ যাই, কমেন্ট সেকশনটা আপনাদের জন্যই হচ্ছে, আপনারা কীরকম লাগলো সেটা লিখুন, রানিগঞ্জ যদি যাই কিংবা অন্য জায়গা যদি আপনারা বলেন যে মানে আমরা যেতে পারি সেগুলো প্লিজ লিখুন, তাহলে আমাদের সাপোর্ট হবে, আমাকে সাপোর্ট করুন, আমার সেম জিনিস যদি হিন্দিতে দেখতে চান ওকে সাপোর্ট করুন গৌরব, অ্যান্ড ইউ আর হিয়ার টু সার্ভ ইউ, দ্যাটস ওয়াই ইউ আর মেকিং দিস ভিডিও, ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস অ্যাবাউট হাউ ইউ মেক আর ভিডিও ইউ ক্যান অলওয়েজ কমেন্ট, ঠিক আছে। সো গাইজ, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে। সো গাইজ, নাম্বার 3-তে আমরা চলে এসেছি দেশবন্ধু পার্কে, এটা আগেরবারও এখানে এসেছিলাম, অ্যান্ড এবার কিন্তু বেশ ভালো থিম হচ্ছে, লিটারালি বেশ ভালো থিম হচ্ছে, কেদারনাথ মন্দিরটা হচ্ছে, আপনারা যদি দেখেন এটাকে আপনারা বুঝতে পারবেন, ইটস লুকিং রিয়েলি ফ্যান্টাস্টিক। প্যান্ডেলের যারা সদস্য, যারা কমিটি মেম্বার্স, তাদের সাথে কথা বললাম, তারা বললো পঞ্চমের দিন কিন্তু রাত্রিবেলা ওপেনিং এখানে, সো আই গেস বাকিগুলোরও সামনাসামনি ওই পঞ্চমী চতুর্থী করে ওপেনিং হয়ে যাবে। যদি চিত্তরঞ্জন আসেন আই গেস দেশবন্ধু পার্ক কিন্তু আপনাদের আসতেই হবে, কারণ মেন রোডের উপর পড়ছে, কেদারনাথ থিম হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং টিল দি এন্ড, আমি বলেছিলাম যে যারা শেষ অবধি দেখবে তাদের জন্য একটা প্রাইস দেবো আমি, দ্যাট ইজ ইট, আপনাদের চিত্তরঞ্জন সফরটা কিন্তু একটু ছোট হয়ে যাবে আপনারা দেখেছেন বলে শেষ অবধি। আমি এবার রুটটা বলবো যে কোনটায় ফার্স্টে যাবেন কোনটায় লাস্টে যাবেন, যাতে আপনাদের সুবিধা হয় পুজোর প্যান্ডেলগুলো ঘুরতে। ওকে, ফার্স্টে একদম লাস্টে যে মিসলেনিয়াস যে প্যান্ডেলটা ছিল ওটা ফার্স্টে যাবেন, আসানসোল থেকে যখন যাবেন, তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবেন এরিয়া 5-এ, ফ্রম এরিয়া 5 গো টু এরিয়া 4, দেন টু এরিয়া 6। যদি এগুলো যান পরপর তাহলে কিন্তু আপনাদের টাইমটাও সাশ্রয় হবে, অ্যান্ড তার সাথে আপনাদের কষ্ট কম পড়বে, অবভিয়াসলি ইজিলি ঘুরতে পারবেন। চিত্তরঞ্জনের সিটিটা হচ্ছে না, এটা সার্কেলের মতো হচ্ছে, তো ঘুরে ঘুরে আপনারা লাস্টে সেম জায়গাতে এসে পৌঁছাবেন, ফার্স্টে এরিয়া 5, দেন 4, দেন 6। ওকে, তারপর এরিয়া 1 অ্যান্ড এরিয়া 7, এটা এরিয়া 1 আর এরিয়া 7-এর মধ্যে ডিস্টেন্সটা একটু কম আছে, ঠিক আছে। সো আফটার 6 গো টু এরিয়া 1, দেন টু এরিয়া 7, এরিয়া 7-এর পর এরিয়া 2, এরিয়া 3, অ্যান্ড লাস্টে এরিয়া 8। এরকম যদি একটা এটা টোটাল সার্কেল আপনাদের হয়ে যাবে, এটা যদি করেন তাহলে খুব কম টাইমের মধ্যে সবথেকে কম ডিস্টেন্সে আপনাদের চিত্তরঞ্জন ট্যুরটা কিন্তু হয়ে যাবে। 11 টোটাল যদি ডিস্টেন্স করে দেখেছি আমি, 11.4 কিলোমিটার লাগবে আপনাদের টোটালটা ঘুরতে। সো এটাই বলার ছিল আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং টিল দি এন্ড, সি ইউ।